আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমার সাইদুল ইসলাম, প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, লিভার, পিত্তথলি এবং পাকস্থলী, এই তিনটার কাজ কী? লিভারের কাজ কী, পিত্তথলির কাজ কী এবং পাকস্থলির কাজ কী, এই তিনটির কার্যকারিতা সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো। আসলে শরীরে যে লিভারটা রয়েছে, আসলে লিভারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কোন সমস্যায় ভুগবেন, কী রোগে ভুগবেন এবং লিভারের কাজ কী? পিত্তথলি এগুলো রয়েছে শরীরের ভিতরে, এবার এটা লিভারের তলায় রয়েছে, আর এই পিত্তথলির কাজ কী, এগুলোর কাজ কী চলেন একটু জেনে নেওয়া যাক। পিত্তথলি অনেক সময় পাথর হয়ে থাকে। পিত্তথলি পাথর হয়ে যখন পিত্তথলি কার্যক্ষমতা হারায় ফেলে তখন পিত্তথলি অনেক সময় কেটে বাদ দিয়ে দেয়। তারপরে মানুষ কীভাবে বেঁচে থাকে? পিত্তথলির থেকে এই পিত্তরস পাকস্থলীর ভিতরে যায় এবং পাকস্থলীর ভিতরে গিয়ে পাকস্থলীর ভিতরে যে খাদ্যগুলো এগুলোকে হজম করার জন্য সহায়তা করে থাকে। এখন যদি পিত্তথলিকে কেটে ফেলা হয় তাহলে কীভাবে এই খাদ্যনালী হজম করতে হবে, কীভাবে খাদ্যগুলো হজম করতে হবে, আর কোনো পথ আছে কিনা, সে সকল বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লিভারের কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা। পিত্তরস তৈরি করে এবং পিত্তথলির ভিতরে জমা হয়ে থাকে। লিভারের পিত্তরস তৈরি করে পিত্তথলি থেকে জমা হয়ে থাকে এবং এই পিত্তথলি থেকে এই পিত্তরস পাকস্থলির ভিতরে গিয়ে খাদ্যগুলো হজম করতে সহায়তা করে। খাদ্য হজম করার জন্য যখন আমরা ভাত খাই, কিছু খাদ্য খাই, তখন ওই পিত্তথলি থেকে রস খাদ্যর পাকস্থলীর ভিতরে চলে আসে এবং খাদ্যগুলো হজম করায়। আমরা যদি না খেয়ে থাকি তখনও ওই পিত্তরস বের হয় না, তখন ওই লিভার থেকে পিত্তথলি থেকে এটি জমা হয়ে থাকে। যদি আমরা খাদ্য খাই তাহলে ওই রস ডাইরেক্ট পাকস্থলীর ভিতরে আসবে, আর যদি খাদ্য না খাই তাহলে ওই রস পিত্তথলির ভিতরে জমা হয়ে থাকবে। এখন যদি পিত্তথলির ভিতরে পাথর হয় এবং এটি যদি কাটা হয়ে থাকে তাহলে খাদ্য হজম করা যাবে কি না? পিত্তথলির এটি যখন খাবার খায় তখন পিত্তথলির ভিতরে জমা হয় না, ডাইরেক্ট রস পাকস্থলির ভিতরে আসে। এখন যদি পিত্তথলির ভিতরে পাথর হয়ে থাকে তাহলে যদি পিত্তথলি বা কেটে বাদ দেওয়া হয় তাহলে ওই রস ডাইরেক্ট পিত্তথলিতে জমা না হয়ে ডাইরেক্ট পাকস্থলীর ভিতরে এসে পড়বে, তাহলে তাতে কোনো সমস্যা হবে না। ডাইরেক্ট এটি জমা না হয়ে ডাইরেক্ট পাকস্থলীর ভিতরে এসে পড়বে, তখন খাদ্য হজম করতে সহায়তা করবে। কিন্তু বেশি পরিমাণ যদি পিত্তরস বের হয় তখন পেটের ভিতরে অ্যাসিডিটি, গ্যাস এগুলো বেড়ে যায়, সেজন্য পিত্তথলিটা থাকা খুবই প্রয়োজন। আপনার প্রয়োজন ছাড়া যদি পিত্তরস পাকস্থলীতে আসে তাহলে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এখন পাকস্থলীর কাজ কী? আমরা যে খাদ্যগুলো খাই সেগুলোকে হজম করার জন্য, হজম করে এখান থেকে যে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো পাকস্থলী থেকে হজম করে জারের কাজে চলে যায়। রক্ত যদি হয় তাহলে পাকস্থলী থেকে এগুলো রক্ত তৈরি করে রক্তের শিরার মাধ্যমে চলে যায় এবং এর ভেতরে যদি ভিটামিন, আয়রন থাকে সেগুলো রক্তের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকে। এখন এই পাকস্থলীর ভিতরে চলে যায় এবং পিত্তরস এসে সেগুলোকে হজম করতে সহায়তা করে। এগুলো হচ্ছে লিভার, পিত্তথলি এবং পাকস্থলীর কার্যকারিতা। এবং এছাড়া আরও যদি সুন্দর করে বোঝাতে হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, সেজন্য শর্টকাটের ভিতরে আপনাদের বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।